আমরা যারা আইনে পড়ি তাদের আলটিমেট লক্ষ্য কি? আলটিমেট লক্ষ্য হচ্ছে ভালো একটি পেশায় যোগদান করা। এখন আইনের পেশা বলতে কি শুধুমাত্র বার কাউন্সিল বা জুডিশিয়ারিকে বোঝায়? না। তো আমরা আজকে আইনের কয়েকটি পেশা দেখব এই ভিডিওতে, মানে পরপর করে দেখব, এবং হচ্ছে এই এই ভিডিওতে দেখব যে এই আইন পেশা পাওয়ার জন্য বা অর্জন করার জন্য বা আইন পেশায় প্রবেশ করার জন্য আমরা যারা আইনের আছি তারা কিভাবে প্রস্তুতি নিব একাডেমিক জীবন থেকে। তো প্রথমেই বলবো যে আপনি জেনে নেবেন যে আপনি কোন কোন সেক্টরে আপনার জন্য খোলা আছে। তো আপনি সেই সেক্টরগুলো জানবেন। আমি যদি সেক্টরগুলো বলার চেষ্টা করি তাহলে দেখবো যে আপনি এমন কোনো সেক্টর নাই যে আপনি আইন পড়ে ঢুকতে পারবেন না। শুধুমাত্র সায়েন্স রিলেটেড যেই সেক্টরগুলো আছে ওগুলোর মধ্যে আপনি সকল জায়গায় ঢুকতে পারবেন। এখন যদি আপনি বলেন যে ব্যবসা রিলেটেড কীভাবে ঢুকবো, তো আপনি ব্যাংকে লিগালে জব করতেছেন না করতেছেন না মানুষ যারা আইন পড়ে, তো লিগালে জব করবে কারা যারা আইনে পড়ে, তাহলে যে ব্যাংকের লিগাল, মানে আমি বার কাউন্সিল এবং জুডিশিয়ারি বাদ দিয়ে অন্য বিষয়ে কথা বলতেছি। এবং আপনার জন্য বিসিএস এর পথ খোলা আছে, আপনি কোনো প্রতিষ্ঠানে ছোট বা বড় কোম্পানিতে লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন, তারপরে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন, বাংলাদেশ ব্যাংকে লিগালে কাজ করতে পারবেন, সরকারি বেসরকারি ব্যাংকে লিগালে কাজ করতে পারবেন। মানে শুধুমাত্র আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও দেখেন আপনার আপনার জন্য অনেক অনেক পথ খোলা আছে, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসে লিগাল সেক্টরে কাজ করতে পারবেন। তারপর আপনি টিচার হিসেবে কাজ করতে পারবেন, আপনার জন্য খোলা আছে যে টিচার বলতে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় আপনি টিচার হিসেবে কাজ করতে পারবেন, আপনি নিজের ল ফার্ম করতে পারবেন। মানে দেখুন যে আপনার জন্য কিন্তু অনেক পথ খোলা। এখন প্রশ্ন হচ্ছে যে এই পথগুলো তো আপনাকে ধরতে হবে, তো ধরার জন্য আমরা কীভাবে পড়বেন বা একাডেমিক জীবন থেকে কীভাবে টার্গেট করে পড়বেন, কোন সাবজেক্টগুলো পড়া দরকার, এগুলো এখন আমরা ধীরে ধীরে দেখব। প্রথমত আপনি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হন তখন জেনে নেবেন কোনো একটা ভিডিও থেকে বা কোনো একটা মাধ্যমে, টিচার হোক বা আপনার বড় ভাই হোক, তাদের মাধ্যমে জেনে নেবেন যে আপনি ল স্টুডেন্ট হিসেবে আপনার জন্য কোন কোন পেশা খোলা আছে। তো আপনি সেই পেশাগুলো টার্গেট করে আপনি সামনে আগাবেন, এবং আপনি চেষ্টা করবেন তখন থেকেই যে বিভিন্ন এই জব সার্কুলার যে আছে এবং সেখানে কী ধরনের প্রশ্ন আসে জবের পরীক্ষাগুলোতে, বিশেষ করে লিগ্যাল সাইডে, তা সেই প্রশ্নগুলো দেখে নেবেন। তাহলে আপনি যখন পড়বেন তখন আপনি পড়ার সময় বুঝে ফেলবেন যে এরকম একটা প্রশ্ন আমি দেখেছিলাম যে এই পরীক্ষা আসছে, এই ব্যাংকের পরীক্ষা আসছে লিগালে, বা জুডিশিয়ারি পরীক্ষা আসছে, বা মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানির পরীক্ষাতে আসছে। তো আমি আমার জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন একাডেমিক জীবনে পড়বেন অবশ্যই আপনি বিশ্বাস করুন আর না করুন যে ল সাইটের, মানে ল সেক্টরস যেগুলো আছে সেগুলো যখন এক্সাম হয় সেখানে কিন্তু কয়েকটি বিষয় কমন থাকে, সেই কয়েকটি বিষয় কমন বিষয়গুলো যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনার জন্য প্রিপারেশনটা খুব সহজ হয়ে যাবে। তো এই কমন বিষয়গুলো জানা দরকার। এখন কমন বিষয়গুলো জানার ওয়েটা হচ্ছে কি, ওইটা হচ্ছে যে আপনি ওই যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখলেন বিভিন্ন জব সেক্টরস এক্সামের, তো এভাবে আপনি নিজে আইডেন্টিফাই করলেন। কারণ আমি যদি কোনো সেক্টরগুলো বলি তাহলে দেখবো যে সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স, লিমিটেশন, এই সাবজেক্টগুলো কিন্তু আপনার সবচেয়ে বেশি লাগে ল সেক্টরে। মানে এই সাবজেক্টগুলো বলতে পারেন যে আপনি কম্পালসরি, মানে বাধ্যতামূলকভাবে এগুলোতে যে ল সেক্টরসে যে জব এক্সামগুলো হয় সেগুলোতে দিয়ে থাকে। তো অন্যান্য বিষয়গুলোও আসে, তবে এই সাবজেক্টগুলো কমন। এখন মনে করেন যে আপনি একাডেমিক জীবন থেকে কীভাবে এই আইন পেশার প্রস্তুতি নেবেন। তো ল প্রফেশনাল প্রস্তুতি নেওয়ার জন্য একাডেমিক জীবন থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ আপনি এখন থার্ড ইয়ারে পড়েন বা ফোর্থ ইয়ারে পড়েন বা যে কোনো ইয়ারে পড়েন, তো আপনার সাবজেক্ট হিসেবে সিপিসি আছে বা সিআরপিসি আছে, আপনি ধরে নেবেন যে আপনি এই চাকরিটা করতে চান বা আপনি ল প্রফেশনে ভালো করবেন বা ল প্রফেশনে প্রথমবার এই টিকবেন, সেই হিসাব করে, মানে ডিপার্টমেন্ট হিসাব করে না, আপনি সেই হিসাব করে সেই সাবজেক্টটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। সাপোজ সিপিসি সিআরপিসি বেশি গুরুত্ব দিয়ে পড়ে, বেশি গুরুত্ব দিয়ে পড়ে দুইটা সুবিধা আছে, একটা হচ্ছে আপনার চাকরিটা কনফার্ম হয়ে গেলো ফার্স্ট টাইমে, মা-বাবার স্বপ্নটা পূরণ হলো, আর একটা হচ্ছে যে আপনি ডিপার্টমেন্টের পরীক্ষাও ভালো করলেন। আপনি যখন ডিপার্টমেন্টের পরীক্ষার বারে চিন্তা করবেন যে আমাকে আইন পেশায় ভালো করতে হবে বা আমি আইন পেশায় খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চাই, এই চিন্তাটা থেকে কিন্তু আমার প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে। তো অনেক ভালো হলে আপনি প্রথমত চাকরিটা পেয়ে গেলেন, দ্বিতীয়ত আপনার ডিপার্টমেন্টও পরীক্ষায় প্রত্যেক পরীক্ষা ভালো করতে করতে আপনি ভালো একটা চাকরি পেয়ে গেলেন,
তো এভাবে যদি পড়া যায় আর এভাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী পড়া উচিত, না হলে কি হয় জানেন, এই যে মানুষ হতাশায় ভুগে, মানে এলএলবি এলএলএম শেষ করে হতাশায় ভুগে, তখন এই হতাশাটা কাজ করবে না। আর এই হতাশা দূর করার জন্য হলেও কিন্তু আমাদের এভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত, না হলে হতাশা হতাশা আমাদের জীবনটা শেষ হয়ে যায়। কারণ আপনি যখন এলএলবি বা এলএলএম শেষ করবেন তখন আপনার হাতে সময় থাকে 4 বা 5 বছর সরকারি জব করার জন্য। তো সরকারি জব তো আমরা বুঝি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কঠিন, তো প্রস্তুতিতে যদি ফার্স্ট ইয়ার থেকে না, আপনি কিন্তু এক্সট্রা কোনো শ্রম দিচ্ছেন না, আপনি এক্সট্রা শ্রম দিচ্ছেন কোনটা, ধরেন আপনি সিপিসি আপনার সাবজেক্ট ছিল, আপনার ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে হবে, আপনি সেখানে যেখানে প্রতিদিন সিপিসি আপনি 20 মিনিট পড়তেন সেখানে আপনি 22 মিনিট পড়বেন, এই 2 মিনিটের জন্য কিন্তু আপনার বেটার প্রিপারেশন হবে, বেটার প্রিপারেশন আপনাকে ফার্স্ট টাইমে কোনো জব পেতে সাহায্য করবে। তো এই ছিল হচ্ছে আমার মূল কথা, যে আমরা একাডেমিক জীবন থেকে যেন এই আইন পেশায় ঢোকার জন্য প্রস্তুতিটা নিই, তাহলে দেখবেন যে এক কথা আপনি মেন্টালি স্যাটিসফাইড, আমি জবের প্রিপারেশন ফার্স্ট ইয়ার থেকে নিতেছি, আর এক কথা আপনি জবটা আলটিমেটলি পেয়ে যাবেন যাদের জব করার ইচ্ছা আছে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, আর পরবর্তী ভিডিওতে আমরা টপিক ওয়াইজ কথা বলবো যে সিপিসি থেকে আপনি কোনগুলো পড়বেন, সিআরপিসি থেকে কোনগুলো পড়বেন, লিমিটেশন অ্যাক্ট থেকে কোনগুলো পড়বেন, সেগুলো আমি বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করবো, এখানে বোর্ড নাই, তো বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করবো এবং বোর্ডে কোন টপিক নিয়ে কোনো কথা বলার চেষ্টা করবো। আর একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমি বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য কাজ করবো বলে কিন্তু এই চ্যানেলটি খুলেছি, বা এই লিগাল যে সাইটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো এই চ্যানেল। এবং আপনারা যারা নতুন আমাকে দেখতেছেন, আমার চ্যানেলটি দেখতেছেন, তারা যদি চ্যানেলের কয়েকটি ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝে ফেলবেন যে আসলে এই চ্যানেলটি সত্যিকার অর্থেই বার কাউন্সিল বা জুডিশিয়ারির জন্য কি না, তাহলে কী হবে। এবং আমার এই চ্যানেলটি ফলো করলে আমি আমার ভিডিওর প্রতি বিশ্বাস রাখি, যেমন আমি যেই কথাগুলো বলতেছি এগুলোর প্রতি যতটা না বিশ্বাস রাখি, আমি বোর্ডে যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোর প্রতি আমার 100% বিশ্বাস আছে। কেউ যদি ফলো করতে পারে তাহলে সে আইনের যে কোনো পরীক্ষায় ভালো করবে, আইন পেশা প্লাস একাডেমিক পরীক্ষায় মানে ভালো করবে এই বিশ্বাসটা আমার আছে। সো ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে, যে ভিডিওগুলো করবো আইনের কোনো টপিকের উপরে। ধন্যবাদ।